ময়নার নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির পথসভা। ময়না ব্লকের নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভূঁইয়াখালীতে বিজেপির পথসভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার, ময়না ব্লকের কনভেনার সম্রাট সামন্ত, মণ্ডল থ্রি সভাপতি উত্তম সিংহ, অঞ্চল কনভেনার কমল সাঁতরা, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল, বুথ সভাপতি অসিত কুমার পাণ্ডা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বগণ। এই পথসভার শেষে বিজেপির নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওকে আছে, আজকে চোরদের পক্ষ ছেড়ে আজকে তারা ন্যায়ের পক্ষে আসছে। যেহেতু আজকে আমাদের ন্যায়াধীশ বিচারপতি আমাদের এখানে দাঁড়িয়েছে, তাকে বিপুল ভোটে জয় করা মানুষের একটা শুধু সময়ের অপেক্ষায় আছে। এইটুকু আমি বলতে চাই, আর আমি বিশেষ কিছু বলতে চাই না। যে মানুষটা দাঁড়িয়েছে তিনি আশীর্বাদ পাবেন এবং তিনি বিপুল ভোটে 2 লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়লাভ করবেন। আমি অসিত কুমার পাণ্ডা, বুথ সভাপতি। তো আজকে এই পথসভায় এটাই আমি বলতে চাই, এই পথসভায় যে হারে মানুষ এসছেন লক্ষ্মীর ভাণ্ডারের এই যে ভাঁওতাবাজি প্রকল্পের আশা ছেড়ে কর্মসংস্থানের জন্য, বাড়ির ছেলেমেয়েদের কাজের জন্য এবং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মানুষ কিন্তু আজকের এই পথসভায় রাস্তায় নেমেছে। এবং নৈছনপুট্টু অঞ্চলের এমন একটি সরকার চাচ্ছে মানুষ, যেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে বুঝতে পারছি, যে সরকারে প্রত্যেকটা মানুষের অধিকার থাকবে, প্রত্যেকটা বৃদ্ধ মা বাবা মায়ের বার্ধক্য ভাতা থাকবে, প্রত্যেকটা বেকার ছেলেমেয়ের কাজ থাকবে, মায়েদের আর 100 দিনের কাজের জন্য মজুরি করতে হবে না। এবং বিশেষ করে বলতে চাই, আগামী 10 বছরে যে হারে দুর্নীতি হয়েছে, এই প্রত্যেকটা দুর্নীতির কিন্তু হিসাব মানুষ দেবে। এবং এই নির্বাচনে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এই অঞ্চল থেকে আমরা মিনিমাম 5,000 আমরা ভোটে আমরা জয়যুক্ত করব, এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। এবং মানুষের স্বতঃস্ফূর্ততা সেই হিসাবে রয়েছে। আগামী দিনে যেটা আমরা আসনার বাজারে করছিলাম প্রোগ্রাম, তো শাসক দলের নেতা বলছিল পথসভায় নাকি আমরা লোক পাচ্ছি না, পথসভা করছি, বাজার এলাকায় প্রোগ্রাম করছি। আচ্ছা, আপনারা তো আজকে আসছিলেন এবং এই প্রোগ্রামে তো সামিল হয়েছেন, দেখুন কত মানুষ কিন্তু আজকে সামিল হয়েছে এই পথসভা। আমরা তো পথসভার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, আমরা তো ওই এয়ার কন্ডিশনার, এসি এবং হচ্ছে কাঠমানির টাকায় তো আমাদের হেলিপ্যাড নেই, আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, এমন এক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই যে সমাজে মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। যে সমাজ আমরা চাই না, আমরা সন্দেশকালী চাই না, আমরা বাচ্চায় যেভাবে মানুষকে খুন করছে প্রত্যেকটা নির্বাচনে, সেই রকম আমরা পরিবেশ চাই না। নৈছনপুট্টু অঞ্চল শান্তিপ্রিয় এলাকা, এই শান্তিপ্রিয় এলাকার মানুষ আগামী দিনে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে এবং বিপুল ভোটে জয়যুক্ত করবে। জেলা ও রাজ্যস্তরের নেতৃত্ব করা ছিল, জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব আজকে ছিলেন আমাদের রাজ্য যুব প্রাক্তন সভাপতি এবং বিজেপির মুখপাত্র, যাকে আমরা মিডিয়ার সামনে দেখতে পাই, দেবজিৎ সরকার মহাশয়, এবং ছিলেন আমাদের জেলার যুবর সভাপতি দেবাংশু দা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন মণ্ডল কমিটির প্রেসিডেন্ট এবং তৎসহ জেলা কমিটির সদস্য উত্তম সিংহ মহাশয়, এবং উপস্থিত ছিলেন ময়না ব্লক কনভেনার এবং তৎসহ বাকচা অঞ্চলের প্রধান সম্মানীয় সম্রাট সামন্ত মহাশয়, এছাড়া আমাদের অঞ্চলের নেতৃত্ববর্গ, সমস্ত বুথ সভাপতিগণ এবং অগণিত মানুষ আজকের এই সভায় উপস্থিত ছিলেন। আমার নাম কমল সাঁতরা, ভারতীয় জনতা পার্টি নৈছনপুট্টু অঞ্চলের কনভেনার এবং মণ্ডল কমিটির সহসভাপতি। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকান্দা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিস এর মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।